প্রিয় মাছ চাষি ভাই, আপনারা যদি দেশি ট্যাংরা মাছ পুকুরে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা নিতে পারবেন। এইগুলি হলো কেজিতে 1500 পিস। দেশি ট্যাংরা মাছের সবচেয়ে খাবার কম লাগে এবং কি আপনারা খুবই অল্প দিনে বাজারজাত করতে পারবেন। দেশি ট্যাংরা মাছ আপনার 1 কেজিতে 30টা থেকে 35টা কেজিতে করতে পারবেন। এইগুলি সময় লাগবে বড় জোর আপনারা 5 থেকে 6 মাস। ভাসমান ফিড খাবার খেয়ে থাকে। সবচেয়ে কম খাবারে দেশি ট্যাংরা মাছ এবং কি দেশি গুলশা মাছ চাষ করতে পারবেন। এই দেখেন, এক সাইজ পোনা কেজিতে 1500 পিস। দেশি ট্যাংরা মাছের পোনা নিতে চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে পোনা আমাদের হোম ডেলিভারি দেওয়া হয়। খুবই অল্প জায়গাতে দেশি ট্যাংরা মাছ চাষ করা যায়। এই দেখেন, দেশি ট্যাংরা মাছ বাজারে ভালো দামে বিক্রি করা যায়। যেমন আপনার 400 থেকে 450 টাকা কেজি বিক্রি করতে পারবেন পাইকারি। দেশি ট্যাংরা মাছের পোনা এবং রেনু নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেশি ট্যাংরা মাছ শতাংশতে আপনারা 2000 করে চাষ করতে পারবেন এককভাবে। আর যদি আপনারা বাংলা মাছ চাষ করতে চান তাহলে বাংলা মাছের পুকুরেও দিতে পারবেন শতাংশতে 1000 করে। দেশি ট্যাংরা মাছ খুবই অল্প খাবারে বাজারজাত করা যায় এবং কি কোনো রোগ বেলায় ধরে না। দেশি ট্যাংরা মাছের পোনা নিতে চাইলে আমাদের মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আপনারা যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা এবং রেনু নিতে পারবেন। দেশি ট্যাংরা মাছ খুবই অল্প খাবারে বিক্রি করতে পারবেন। যেমন আপনার ভাসমান ফিড খাবার খেয়ে থাকে এবং কি ডোবা খাবারও খেয়ে থাকে। বাসা খাবার দিলে সবচেয়ে ভালো হয়, যেমন এসিআই, নারিশ, সিপি এই ধরনের ফিড খাবার খেয়ে থাকে। দেশি গুলশা মাছ কিংবা দেশি ট্যাংরা মাছ আপনারা চাষ করেন, অন্য কেউ চাষ করার সহযোগিতা করে দিতে পারেন। এই দেখেন, 1 কেজিতে 1500 পিস দেশি ট্যাংরা মাছের পোনা, এইগুলি হাজার হিসাবে বিক্রি করা হয়। এই দেখেন, 1000 টাকা হাজার আছে, 800 টাকা হাজার আছে, 1200 টাকা হাজার আছে সাইজ অনুযায়ী, এবং কি 600 টাকা হাজারও দেশি ট্যাংরা মাছের পোনা বিক্রি করা হয়। দেখেন।